No, আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। শিখা আনিস না, ভিডিও অন করো। সবাই বাসায় পড়াশোনা করছো তো? সামনে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই না? আনিসা আমার কথা শুনতে পাচ্ছো? আমাদের সামনে তোমাদের আর কয়েকদিন পরে কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। সবাই একটু বাসায় পড়াশোনা করবে, ঠিক আছে? সবাই বাসায় পড়াশোনা করবে। আমরা আজকে পড়ছি শুভ ও দাদিমা থেকে সাজিয়ে লিখো এবং প্রশ্নের উত্তর, ঠিক আছে? বাক্য গঠন, শূন্যস্থান আমরা গত ক্লাসে পড়েছিলাম, গত ক্লাসের আগে ক্লাসে মনে হয় পড়েছিলাম, তাই না? প্রশ্নের উত্তর শিখেছি। আজকে আমরা পড়ব শুভ ও দাদিমা থেকে সাজিয়ে লেখো এবং প্রশ্ন উত্তর, ঠিক আছে? সরি, শুভ দাদিমা হবে না, আমরা পড়ছি রুবির বাগান থেকে, কেমন? ঠিক আছে, শুভ দাদিমা, তাই না? শুভ দাদিমার প্রশ্ন উত্তর গুলো আমরা শেষ করেছিলাম, আজকে আমরা পড়ছি রুবির বাগান, ঠিক আছে? তাহলে সবাই একটু আগে আমরা পড়বো, এখন কেউ একটু লিখবে না, কেমন? কেউ লিখবে না, আমরা একটু পড়ে নেই। দেখো প্রথমে আছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন, কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে, এগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করবে তোমরা, কেমন? প্রথম কি আছে এক নাম্বারটা, ইভা পড়ো তো, কি 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 শব্দ আছে, কয়টি শব্দ আছে এক নাম্বারে? এক নাম্বারে কয়টি শব্দ আছে? চারটি শব্দ আছে এখানে এক নাম্বারে, আছে বাগান একটি, এক দুই তিন চার, চারটি শব্দ আছে, এটাকে সাজিয়ে লিখলে কি হবে? রুবির একটি বাগান আছে, আমরা গল্পটাতে পড়েছিলাম, রুবির একটি কি আছে? বাগান, রুবির একটি বাগান আছে। দুই নাম্বার পড়ো, দুই নাম্বার শব্দগুলো আনিসা পড়ো, কি কি আছে, কয়টি শব্দ আছে, কয়টি শব্দ আছে আনিসা, দুই নাম্বার কয়টি শব্দ আছে? তিনটি শব্দ আছে, কয়টি শব্দ আছে? শব্দগুলো পড়ো তো আনিসা। রং আকাশে নীল, আকাশে রং নীল, রং আকাশে নীল, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি আকাশের রং নীল, ঠিক আছে? তিন নাম্বার দেখো,
भाई आमी रुबीर एखाने तीन टी शब्द आछे भाई आमी रुबीर एटाके साजिए लिखले हबे रुबीर भाई अच्छा एटा आमी हबे ना अमी हबे रुबीर भाईर नाम कि छिलो अमी रुबीर भाईर नाम छिलो आमरा गल्पे कि पड़ेछिलाम अमी अमी एटा टाइपे भूल हये गेछे आमी ठीक करे दिच्छि কেমন রুবির ভাইয়ের নাম ছিল অমি ভাই আমি রুবির এখানে আমরা লিখব রুবির ভাই অমি রুবির ভাই ছিল অমি গাছের সবুজ তলায় ঘাস এটাকে সাজিয়ে লিখলে কি হবে গাছের তলায় সবুজ ঘাস গাছের তলায় সবুজ ঘাস পাঁচ নাম্বারটা পড়ো হেসে ওঠে বাগান ওঠে বাগান পুরো বাগান হেসে ওঠে কি হবে পুরো বাগান হেসে ওঠে হেসে ওঠে আচ্ছা আমরা এবার আমরা পরবর্তীতে যাব দেখো আমরা প্রশ্ন উত্তর দেখব এবার কেমন প্রথম প্রশ্নটা এক নাম্বার প্রশ্নটা পড়ো তো ইভা বাগানে বাগানে কে কে কাজ করে কাজ করে বাগানে কে কে কাজ করে বলো তো কে কাজ করে বাগানে অমির অমির বাগানে কাজ করে রুবি রুবি এবং রুবির ভাই অমি রুবি বাগানে কাজ করে বাগানে কে কে কাজ করে রুবি ও অমি বাগানে কাজ করে রুবির বাগানে কি আছে অমি অমি বাগান করে রুবির বাগানে নানা রকমের ফুলের গাছ আছে রুবির বাগানে কি আছে নানা রকম ফুলের গাছ আছে অর্থাৎ বিভিন্ন অনেক রকম ফুলের গাছ আছে রুবির বাগানে আমরা অনেক রকম ফুল দেখেছি না Yes, miss. ছিল দেখি বলো কে বলতে পারবে কি কি ফুল দেখেছি বাগানে কি কি ফুল দেখেছি একটা ফুলের নাম বলো শাপলা হ্যাঁ শাপলা শাপলা ফুল ছিল রুবির বাগানে কি শাপলা ফুল ছিল দেখি সবাই রুবির বাগান বই থেকে বের করো ভুলে গেছো তো তোমরা তো ভুলে গেছো রুবির বাগানটা বের করো বই থেকে রুবির বাগান বের করো সবাই বাংলা বই থেকে রুবির বাগান অধ্যায়টা বের করো দেখো এই বের করো ওখানে দেখো কি কি ফুলের গাছ আছে রুবির বাগানে কি কি ফুলের গাছ আছে কি কি ফুলের গাছ আছে বলো
শিউলি ফুল আছে? মিস গর্ভরুমির বাগানটা পড়ে শোনাবো? না, পড়ে শোনাতে হবে না, তুমি বাগানটা দেখো, বাগানটাতে কি কি ফুল আছে। রুমির বাগানটা পড়ে শোনাবো? না, পড়ে শোনাতে হবে না, তুমি বাগানটা একটু দেখো, ওখানে কি কি ফুলের গাছ আছে মিসকে ওটা বলো, ফুলগুলোর নাম বলো। আছে তাতে কি ফোটে? বাগানের চারপাশে কিসের বেড়া ছিল? গল্পটা পড়িয়েছি তো আমি। বাগানের চারপাশে ছিল ঢোলকলমি গাছের বেড়া, তাতে ঢোলকলমি গাছে কি রঙের ফুল ফোটে? বেগুনি রঙের। গ্রামে গেলে দেখবে, কখনো গ্রামে যদি যাও দেখবে এই জিনিসগুলো। বাগানের চারপাশে ঢোলকলমি গাছে বেড়া দেওয়া আছে, ঢোলকলমি গাছে বেগুনি ফুল ফোটে। শিউলি ফুল দেখতে কেমন? আনিসা, শিউলি ফুল দেখতে কেমন? শিউলি ফুল দেখেছো কখনো? সাদা। শিউলি ফুল দেখেছো তুমি? না, আমি কোনোদিনও দেখি নাই। কোনোদিনও দেখোনি? আচ্ছা, শিউলি ফুল দেখতে সাদা রঙের হয়, ছোট ছোট ফুল হয়, সাদা রঙের, পাঁচটা পাপড়ি থাকে, আর শিউলি ফুলের বোটাটা হয় কমলা রঙের। সূর্য কোন দিকে উঠে এটা সবাই পারবে? সূর্য কোন দিকে উঠে? সূর্য পূর্ব দিকে উঠে। দিকে ওঠে। আচ্ছা, আমরা তাহলে সাজিয়ে লিখোটা পরে লিখবো, কেমন? সময় থাকলে লিখবো, আদারওয়াইজ সময় না থাকলে তোমরা পরে লিখে নিবে। এখন প্রশ্ন উত্তর গুলো একটু লিখো, সিডব্লিউ খাতা নাও, প্রশ্ন উত্তর গুলো আগে লিখবে। প্রশ্ন লিখবে তারপর উত্তর, প্রশ্ন সহ উত্তর লিখবে। বাগানে কে
তো প্রশ্নটা লিখেছো প্রশ্ন লিখেছ তোমরা কি প্রশ্নটা লিখেছো মিস আমি দুই নম্বরের প্রশ্নে দুই নম্বর প্রশ্ন আছে তুমি আমাকে প্রশ্নটা লিখো বাগানে রবির বাগানে কি আছে আমি উত্তরা রুমির রুমিতে আছে এখন রুবির বাগানে নানা দুই নম্বর উত্তর রুমিতে আছে এর গাছ আছে বাগানে নানা রকম ফুলের গাছ এটা তোমার লেখা হয়েছে না যাচ্ছি দেখো বাগানের চারপাশে কিসের বেড়া আজকে একটু তাড়াতাড়ি লিখো লিখা একটু বেশি বাগানের চারপাশে কিসের বেড়া তাতে কি ফোটে আনিসা আমার লেখাগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না
তুমি পরেরটা শেষ করো আজকে লেখা বেশি পরের গুলো লিখো তিন নম্বর প্রশ্নটা লিখো বাগানে চারপাশে কিসের বেড়া তাতে কি ফুল ফোটে তাড়াতাড়ি লিখো উত্তর লিখো শিউলি ফুল দেখতে সাদা এবং মোটা কমলা রঙের পরের প্রশ্নটা হচ্ছে সূর্য কোন দিকে ওঠে উত্তর লিখো সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য
আমি চেঞ্জ করছি তাহলে আমার শেষ হই নাই তুমি কোনটা লিখছো না কোন চার নম্বরে তাড়াতাড়ি লিখো নিশা আমি চার নম্বরে আনিসা তোমার লেখা শেষ লেখা শেষ হয় নাই প্রশ্ন উত্তর শেষ করেছো আনিসা না মিস আচ্ছা তাড়াতাড়ি লিখো লিখে লিখো মার মিস মুভি হলো মুভি চার আসে লিখছি কেন চার বেটার মতো তোমরা সবাই প্রশ্ন উত্তর এবং সাজিয়ে লেখোগুলো শিখবে বাসায় ঠিক আছে সবাই প্রশ্ন উত্তর এবং সাজিয়ে লেখোগুলো বাসায় শিখবে আর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা শুনতে পাচ্ছ আমার কথা আনিসা তুমি কি লিখেছো ইয়েস মিস আমি প্রশ্ন উত্তর লিখেছি ঠিক আছে তাহলে
তোমরা সাজিয়ে লেখো এবং প্রশ্ন উত্তর গুলো বাসায় শিখে নিবে। মিস আজকে ক্লাস শেষ করছি, ঠিক আছে? ভালো থেকো। মিস আসসালামু আলাইকুম।